সর্বশেষ পদ্মাবত সিনেমায় কয়েক শতক আগের ভারতীয় নারীর আবহে দেখা গেছে দীপিকা পাড়ুকোনকে। এর আগে একের পর এক সিনেমায় ভিন্ন ভিন্ন লুকে হাজির হয়েছিলেন তিনি। লড়াকু নারীর গল্প পর্দায় সাবলীলভাবে তুলে ধরতে পারা এই অভিনেত্রী এবার আরও সাহসী লুকে এলেন সবার সামনে। বাস্তব জীবনে এসিড আক্রান্ত লক্ষ্মী আগারওয়ালের গল্পকে পর্দায় ফুটিয়ে তুলতে চলেছেন দীপিকা। পরিচালনা করেছেন রাজি খ্যাত মেঘনা গুলজার। ছাপাক শিরোনামের সেই সিনেমার ফার্স্ট লুক প্রকাশ হলো, সেখানে দীপিকাকে দেখা গেল এসিড আক্রান্ত লুকে। ইনস্টাগ্রামে সেই ছবি পোস্ট করেছেন দীপিকা নিজেই, সেখানে তার ত্বক কুচকানো, ঝলসানো ও কিছুটা বিকৃত, কিন্তু মুখে রয়েছে অমলিন হাসি। তার সঙ্গে নৃশংসতা ও ভয়ঙ্কর চক্রান্তের গন্ধ তো আছেই, কিন্তু নায়িকার ওই হাসির মধ্যে লুকিয়ে আছে আত্মবিশ্বাস, যা মানুষকে বৈরী পৃথিবীতে বাঁচিয়ে রাখে। সম্প্রতি এক সাক্ষাৎকারে নির্মাতা মেঘনা বলেন, দীপিকার সঙ্গে চিত্রনাট্য নিয়ে বৈঠকের আগে অনেকবার ভেবেছি, ভাবতাম মনে হয় দীপিকা এরকম একটা চরিত্র করতে উৎসাহ দেখাবে না। তিনটি বোল্ড চরিত্র করার পর একটু হালকা গোছের কিছু খুঁজছিলেন তিনি, কিন্তু আমার কাছে কোনো রোম্যান্টিক হালকা মেজাজের ছবি ছিল না, কিন্তু তিনি লক্ষ্মীর চরিত্রটা করতে রাজি হন আর আমিও হাফ ছেড়ে বাঁচি। ইনস্টাগ্রামে দীপিকা জানান, সোমবার শুরু হয়েছে ছাপাকের শুটিং আর ছবিটি মুক্তি পাবে 2020 সালের 10 জানুয়ারি। প্রতিদিন আপনার প্রিয় তারকার লেটেস্ট আপডেট পেতে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন আর বেল বাটনে ক্লিক করতে ভুলবেন না।